আপনি জীবনে কোনোদিন প্রেমে পড়ুন বা নাই পড়ুন, কিন্তু এই বরফে চলার সময় একবার না একবার পিছলে পড়বেনই। ছোটবেলায় কতবার কত জনের প্রেমে পড়েছি তা মনে করতে পারি না, কিন্তু বড় হয়ে একজনের প্রেমেই পড়েছি। আজকে ভালোবাসার দিনে তাকে বলতে চাই, আই লাভ তানভীর, তানভীর তোমাকে ভালোবাসি। আরে এই ভালোবাসার টানেই আমরা ফিরবো বারবার। আর ভালোবাসা সেই সব দর্শকদের জন্য যাদের উৎসাহ আমাকে পৌঁছে দিয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, ম্যাংগ্রোভের খাঁড়ি থেকে রাজস্থানের বালিয়াড়ি। আর ভালোবাসা তোমাকেও, তাই তোমার জন্য সেই থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ডস, আই লাভ ইউ। আর ভালোবাসার সঙ্গেই থাকবে একটু ঝগড়া, অ্যাডভেঞ্চার, কফির উষ্ণতা, কাঁচের ইগলুর সৌজন্যতা, স্নোফলে হারিয়ে যাওয়া আর রেস্তোরাঁয় খাওয়া দাওয়া। তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে সাথে নিয়ে শুরু করছি 104 ডিগ্রির ভালোবাসার কাহিনী। শ্রীনগরের সকাল, হাউস বোটে ব্রেকফাস্ট করে শিকারা চেপে আমরা বেরিয়ে পড়লাম গন্তব্য ডাল লেকের গেট নম্বর 10A। গেটের সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করছে আমাদের গাড়ি চালক উমার, ওর সাথেই আজকে আমরা যাব শ্রীনগর থেকে গুলমার্গ। আমাদের শিকারার প্রায় সাথে সাথেই যাচ্ছিলেন এই ফটোগ্রাফার ভদ্রলোক এবং প্রতি মুহূর্তে আমাদেরকে উৎসাহিত করছিলেন কাশ্মীরি পোশাকে ফটো তোলার জন্য। ডাল লেকের এই পারে এসে উমরের গাড়িতে উঠে যখন গুলমার্গের পথে রওনা দিলাম তখন সকাল 9:30 বাজতে আর খুব বেশি বাকি নেই। শ্রীনগর থেকে গুলমার্গ সড়কপথে 50 কিলোমিটারের কিছু বেশি। এই রাস্তা নিরাপত্তা বেশ আঁটোসাঁটো, কারণ সোজা গেলেই পৌঁছে যাওয়া যায় ভারত পাক সীমান্তে। যদিও টুরিস্ট সেখানে অ্যালাউ নেই, মেন রোড থেকে আমরা ডান দিকে মোড় নিলাম। এই রাস্তা ধরে আরও 38 কিলোমিটার পথ চললে আমরা পৌঁছে যাব গুলমার্গে। শালটু তুমি আমার বাবু। বেলা বাড়ার সাথে সাথে শুরু হয়ে গেল আরেকজনের বাড়াবাড়ি। শালটু তুমি আমার বাবু। এইটা কি সামনে বসে আছে? আমার কাছ থেকে ফোন নিয়ে গেম খেলবে, এই অসুলায় শুরু হয়ে গেল ফোন নিয়ে কাড়াকাড়ি। গুলমার্গ থেকে আমাদের দূরত্ব যতই কম হতে লাগলো ততই পাল্টে গেল আশেপাশের পরিবেশ। হঠাৎ খেয়াল করলাম রাস্তার দুই ধারে স্তূপাকারে জমে রয়েছে অবহেলার বরফ, যত দূর অবধি চোখ যাচ্ছে একই দৃশ্য। এদিকে গাছপালাগুলোতে সবুজের কোনো চিহ্ন নেই, অবিরাম তুষারপাতে সব শুকিয়ে গিয়েছে। মাঝে মধ্যে মেঘের ফাঁক দিয়ে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু আবহাওয়া বলছে আজ আকাশে মেঘেদের আধিপত্যই কায়েম থাকবে। বেলার দিকে হালকা থেকে ভারী তুষারপাতের ইঙ্গিত দিয়ে রেখেছে ওয়েদার ফোরকাস্ট। গুলমার্গের 10 কিলোমিটার আগেই রয়েছে ট্যানমার্গ, এখানে এসেই আমাদের গাড়ি থামল। ট্যানমার্গ থেকে বাকি পথটুকু আমাদের গাড়ি যাবে না, স্থানীয় চেনবাঁধা গাড়িতেই যেতে হবে। তবে তার আগে ভাড়া নিতে হবে অতিরিক্ত জুতো, জ্যাকেট কিংবা শীতের অন্যান্য উপকরণের। যে দোকান থেকে জুতো আর জ্যাকেট ভাড়া নিয়েছিলাম সেই দোকানের পেছনে এই রকম কিছু দৃশ্য দেখতে পেয়েছিলাম। সঙ্গে ভালো জ্যাকেট থাকলে ভাড়ায় জ্যাকেট না নিলেও চলে, কিন্তু জুতো মাস্ট, কারণ প্রচুর বরফের মধ্যে স্পোর্টস বা ট্রেকিং শু ভিজে গিয়ে পায়ে প্রচণ্ড ঠান্ডা লাগতে পারে। হাত মোজা কিংবা পা মোজা দুটোই পেয়ে যাবেন অল্প দামের মধ্যে। স্থানীয় কয়েকটা গাড়ির সাথে বার্গেনিং করার পর আমরা চড়ে বসলাম এই গাড়িতে এবং রওনা দিলাম গুলমার্গের উদ্দেশ্যে। তো আমরা যে গাড়িটা করে চলেছি, এই গাড়ি আমাদের থেকে নিয়েছে হচ্ছে 2500 বলছিল, 2500 থেকে 2200, 2200 থেকে 2000। 2000-এ কী হবে না, আমাদের গুলমার্গ পর্যন্ত পৌঁছে দেবে এবং গুলমার্গ থেকে আবার আমাদেরকে নিয়ে আসবে। কারণ এই রাস্তায় আমরা যে গাড়ি করে এসেছি শ্রীনগর থেকে, সেই গাড়ি রাস্তা চলবে না। মনে রাখবেন, অতিরিক্ত গাড়ি ভাড়ার ব্যাপারটা শুধু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাসই থাকবে, যখন গুলমার্গের রাস্তা পুরোপুরি বরফে ঢাকা থাকবে। বছরের অন্যান্য সময় শ্রীনগর থেকে সরাসরি গাড়ি গুলমার্গে পৌঁছে যায়। যারা ছোট ফ্যামিলি তাদের জন্য বলবো, লোকাল গাড়ির ক্ষেত্রে শেয়ারিং অপশান খুবই কম, আর থাকলেও ভেবে চিন্তে নেবেন, কারণ এই গাড়িগুলো সারাদিনে একবারই নিচ থেকে ওপরে যায় বা ওপর থেকে নিচে নেমে আসে। সেই অর্থে ধরলে পুরো গাড়িটাই আপনি সারাদিনের জন্য বুক করছেন, সেক্ষেত্রে আপনারা যাদের সঙ্গে শেয়ারিংয়ে যাচ্ছেন তাদেরকেও আপনাদের সাথে নিচে নামতে হবে। কাশ্মীরের নাম হওয়া উচিত ক্যাশমীর, এখানে সব কিছুতেই পয়সা। আপনি যে এই সৌন্দর্য দেখতে আসবেন, এই যে এত বড় সব কিছু, কিন্তু যাবেন কী হবে, যাতেই যাবেন পয়সা। ওই জন্য কাশ্মীরের মতো জায়গায় কখনো সোলো ট্রিপ করবেন না, চেষ্টা করবেন 2-3টে ফ্যামিলি বা গ্রুপ ট্রিপ করার, সেক্ষেত্রে টাকাটাও শেয়ার হয়ে যায়, খরচটা অনেকটাই কমে যায়। গুলমার্গ জায়গাটা যতটাই সুন্দর, স্থানীয় লোকজন
ততটাই অসাধু। নানা রকম ফন্দি ফিকির করে এরা আপনাদের থেকে টাকা চাইতে পারে। মনে রাখবেন, কোনো রকম শর্তে পা দেবেন না। আমার অভিজ্ঞতা বলে গুলমার্গের থেকেও পেহেলগাম বেশি সুন্দর, কিন্তু সারা বছর বরফ থাকা সুবাদে এবং গান্ডোলার আকর্ষণে কাশ্মীরের বেশিরভাগ ট্যুরিস্ট এই জায়গাতেই ভিড় করে। গাড়ি যত ওপরে উঠতে লাগলো, আশেপাশের পরিবেশ ততই নতুন নতুন রূপরেখা তৈরি করতে থাকলো। লক্ষ্য করলাম আমাদের গাড়ি ঠিক সোজাভাবে চলছে না, চাকায় চেন লাগানোর কারণে এদিকে ওদিকে টলমলো হয়ে চলছে, সেই সাথে রয়েছে ক্রমাগত হালকা ঝাঁকুনি। বাকি পথটুকু আমাদের গাড়ির চালক নানা রকম স্কিমের কথা বলে বলে 2,000 টাকাকে 10,000 টাকায় পৌঁছে দেওয়ার চেষ্টা করলো। আর আমি কানে হেডফোন গুঁজে মনোনিবেশ করলাম আশেপাশের এই স্বর্গীয় পরিবেশে। পথ একসময় শেষ হলো, অনেকগুলো লোকজনের কথাবার্তা কানে আসতেই সামনের দিকে তাকিয়ে দেখি আমরা পৌঁছে গেছি বরফের রাজ্য গুলমার্গে। এবার শুরু হলো নতুন এক ধরনের উপদ্রব। স্থানীয় ঘোড়াচালক থেকে গাইড, ক্যামেরাম্যান প্রায় সবাই ছেঁকে ধরল। এদের কাছেও আছে রোজগার করার বিভিন্ন রকম স্কিম। আগে থেকে না জানা থাকলে এদের পাল্লায় পড়ে অনেক পর্যটকের ভালো রকম টাকা খরচ হয়ে যায়। বেলা 11:30, গুলমার্গের তাপমাত্রা তখন নেমে গিয়েছে -5। এখানে এখন টেম্পারেচার -5, তো এখানে আমরা একটু ওয়েট করছি, কারণ এখানে আসার পরে বিভিন্ন ঘোড়াওয়ালা তারপরে গাইড তারা আপনার ঘিরে ধরবে যে ওদের সঙ্গে যেতে হবে। তো একটু অপেক্ষা করে যাচ্ছি, একটু ভিড়টা ফাঁকা হোক, তারপরে আমরা নামবো। নেমে তারপরে আমরা যাবো হচ্ছে গুলমার্গের যে মেন আকর্ষণ, যে মেন অ্যাট্রাকশান গান্ডোলাতে। এই জায়গাটা অনেকবার দেখা, অনেকবার চেনা, শুধু যেটা পাল্টে গেছে সেটা হচ্ছে আশেপাশের দৃশ্য। যে জায়গাটা সবুজে সবুজ দেখতাম সেই জায়গায় এখন পুরো তুষারে ঢেকে গিয়েছে। সেখানে চলছে পর্যটকরা বিভিন্ন, তাদের স্লেজ গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে, বেশ দারুণ লাগছে, মনে হচ্ছে না বিদেশে এসেছি। ভেতরের জ্যাকেট, ওপরের জ্যাকেট সব কিছু পরার পরেও মনে হচ্ছে আরও একটা চাপালে ভালো হতো, কারণ ঠান্ডা যেন কাটতে চাইছে না। তো এই হচ্ছে গুলমার্গের স্নো। পেহেলগাঁওতে স্নোফল পেয়েছি, এখানেও স্নোফলের আজকে চান্সেস রয়েছে। তো দেখা যাক আমরা আদৌ স্নোফল পাই কিনা, আমাদের কপালে স্নোফল আছে কিনা। গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ড থেকে একই গাড়িতে আমরা চলেছি গান্ডোলার এন্ট্রি পয়েন্টের দিকে। অন্যান্যবার এই পথটুকু হেঁটেই পাড়ি দিয়েছি, কিন্তু এখন বরফ থাকার কারণে হাঁটা বেশ কঠিন। এইসব ক্ষেত্রে মকা বুঝে গাড়ির চালকরাও যাতায়াতের জন্য আরও 1,000 টাকা করে মুনাফা লুটে নিচ্ছে ট্যুরিস্টদের কাছ থেকে। অথচ যাতায়াত নিয়ে এই পথের দূরত্ব বড় জোর 1.5 কিমি বা তার কিছু বেশি। গুলমার্গের যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে এই কিছুটা রাস্তা, মোটামুটি 15-20 মিনিট সময় লাগে স্পিডে হেঁটে আসলে। তো এই রাস্তাটা হেঁটে আসা যায়, এছাড়া ঘোড়া করেও আসা যায়, আর যদি আপনি এক্সট্রা গাড়ি করেন তো তার জন্য এক্সট্রা টাকা লাগবে। আমি একা হলে হেঁটে চলে আসতাম, বাট যেহেতু ফ্যামিলি আছে, ছোটোটা আছে, ও হাঁটতে পারবে না অতটা রাস্তা, তো তার জন্য আবার অতিরিক্ত খরচ হলো। এই জায়গাটা এত সুন্দর না, আর এত বরফ এখন এখানে, আবার ঝকঝকে রোদ উঠেছে। তো এখানে মানুষ এত এনজয় করছে যে ওপরে যাওয়ার কোনো দরকারই পড়বে না। মানে কে যদি গান্ডোলার টিকিট এই মুহূর্তে না পায়, হয়তো টিকিট সে পেলো না, তাহলে ওপরে না গেলেও তার মানে অনুশোচনা করার দরকার নেই যে কেন ওপরে যেতে পারলাম না। ওই যে সামনে গ্রাউন্ডটা, ওখানে সব পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে, স্লেজ গাড়িতে সবাই মজা করছে, মানে দুর্দান্ত লাগছে। এই হচ্ছে গুলমার্গের যে গান্ডোলা বা কেবল কার, তার হচ্ছে কাউন্টার। গত বছর থেকে যে নিয়মটা হয়েছে, টিকিট এখন অনলাইন। তাও গত বছর আমি দেখেছিলাম কাউন্টার খোলা আছে, কাউন্টারে টিকিট ফিকিট পাওয়া যাচ্ছিলো, বাট এখন দেখছি কোনো রকম কাউন্টারে টিকিট ফিকিট দিচ্ছে না। আর এখানে এই যে স্কি, সে স্কিয়ের টিকিট এখানে পাওয়া যাচ্ছে, কেবল কারের টিকিট অনলাইনেই করতে হবে। তো ঠিক আছে, চাপ নেই, আমরা টিকিট কেটে আগেই করে নিয়েছি এটা জেনে। আর টিকিট কাটার যে লিঙ্কটা সেটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা যখন আসবেন আপনারা কিন্তু অনলাইন টিকিট করেই আসবেন। এখানে এটিএম রয়েছে, অর্থাৎ যদি এখানে এসে টাকা দেওয়ার সমস্যা হয়, টাকা পাকার প্রয়োজন হয়, তো এখানে এটিএমও রয়েছে, এখান থেকে আমরা এটিএম থেকে টাকা উইথড্র করতে পারেন। এই হচ্ছে গুলমার্গের যে গান্ডোলা বা কেবল কার, তার হচ্ছে এন্ট্রি পয়েন্ট। দেখুন দুপাশে কীরকম সব বরফ জমে আছে, নিচে এত বরফ, না জানি ওপরে তাহলে কত বরফ হবে। ঠান্ডা ভালোই আছে, মাইনাস, যদিও রোদটা উঠেছে বলে এখন অতটাও ঠান্ডা লাগছে না, মানে সহ্য হয়ে যাচ্ছে। এই রকম জায়গা থেকে বিভিন্ন গাইডরা ছেঁকে ধরে অনেক কিছুই বোঝাবে, ওপরে এই পয়েন্ট আছে, ওই আছে। তবে সত্যি কথা বলতে ওপরে পৌঁছানোর পর নিজেকে খুঁজে পাওয়াই মুশকিল, পয়েন্ট তো অনেক দূরের কথা। গান্ডোলার যে এন্ট্রি পয়েন্ট পুরো ফাঁকা। এক্সপেকটেশন ছিল যে প্রচুর ভিড় হবে, হয়তো লাইনে জায়গা পাবো না, বাট সেরকম কোনো ব্যাপার নেই। আমি ভাবছিলাম যে লাইন নেই নিচে, নিচে ফাঁকা ফাঁকা লাগছিলো, বাট ওপরে এসে সেই লাইন রয়েছে। আধ ঘন্টার বেশি লাগা উচিত নয় লাইন যেভাবে এগোচ্ছে, তাও বলবো যে এই ভিড় কিছুই না, অন্যান্য সময় যেরকম ভিড় হয়, আমি মার্চ মাসে এরকম ভিড় পেয়েছিলাম, তার তুলনায় ভিড় অনেকটাই হালকা।
গান্ডোলাতে এন্ট্রি করার সময় টিকিটের কিউআর কোড স্ক্যান করা হয়। এক্ষেত্রে আপনি টিকিট প্রিন্ট আউটও রাখতে পারেন কিংবা মোবাইলেও রাখতে পারেন। লাইন শুধু বাইরেই নয়, লাইন ভেতরেও রয়েছে। বাইরে লাইন, ভেতরে লাইন, আর সেই সঙ্গে লাগছে ঠান্ডা। এরপর যে নক্কারজনক ঘটনাটা ঘটে, লাইনে অনেকক্ষণ দাঁড়ানোর পর শেষ মুহূর্তে যখন আপনি গান্ডোলায় উঠতে যাবেন, তখন দেখবেন কোথা থেকে একদল টুরিস্টকে সামনে নিয়ে এসে ওই বাইরের গাইডগুলো তাদের গান্ডোলায় ঢুকিয়ে দেবে। আবার ওই গাইডগুলি গলা বাড়িয়ে বলবে, সবাই ঠিকমতো লাইন মেনটেন করুন। সাথে ছোট ছেলে ছিল বলে মাতৃভাষায় 2-3-4 অক্ষরের গালাগালগুলো দিতে পারলাম না। তবে নেক্সট টাইম যখন একাকি যাব, তখন এবারেরটা আর পরের বারেরটা সবটাই আদায় কাজকলায় বুঝিয়ে দিয়ে আসবো। ওই গাইডগুলোকে নয়, বলা ভালো ওই দালালগুলোকে। অবশেষে চান্স পেলাম ঘন্টাখানেক দাঁড়িয়ে লাইনে উপরে আসার। বাট এখানে আমি আগেও বলেছিলাম ভিডিওতে, গুলমার্গে একটা দালাল চক্র চলে। বিভিন্ন লোক গাইড হয়ে থাকবে এখানে এবং ওদের গ্রুপ থাকে, সেই গ্রুপগুলোকে কী করে আগে নিয়ে এসে ঢুকিয়ে দেয়, দিয়ে ঝামেলা শুরু করে দেয়। মানে পুরো দালাল চক্রের একটা মানে জায়গা হচ্ছে গুলমার্গ। পেহেলগাঁও থেকে ধরুন কিছু নেই, এখানেই আছে বেশি, কারণ টুরিস্ট এখানে বেশি হয় বলে। ওই খারাপ মুহূর্তের কথা সাময়িক ভুলে নিজেকে শান্ত করলাম, মনকে ডাইভার্ট করলাম এই নৈসর্গিক পরিবেশের পথে। ঠিক যেন কাঁচে ঢাকা একটা রথে চড়ে আমরা হাওয়ায় ভেসে চলেছি, নিচ দিয়ে পেরিয়ে যাচ্ছে বরফে ঢাকা পরিবেশ। অযত্নে সাজানো পাইন গাছের ফাঁক দিয়ে ভেসে চলেছে আমাদের কাঁচের রথ, ঠিক যেন কোনো অমৃত কুম্ভের সন্ধানে। কাঁচের আধারে ঘেরা পরিবেশে ভিডিও শ্যুট করার সময় কেমন যেন কৃত্রিমতা অনুভব হচ্ছিল, তাই ক্যামেরাসহ আমার হাতটাই ছুঁড়ে দিলাম ছোট্ট জানলার বাইরে। তীরের ফলার মতো ঠান্ডা বাতাস ছুটে এসে আমার হাত বিদ্ধ করল, ক্যামেরা লেন্সে জমা হলো ক্ষত ভেসে যাওয়া মেঘরাশি। কিন্তু এই সামান্য কষ্টের মধ্যেও যা প্রাপ্তি হলো তার ফলাফল আপনাদের 6-inch স্ক্রিনে। আমরা পৌঁছে গেছি রোপওয়ে স্টেশন, এই জায়গায় পৌঁছে সবার ওয়েলকাম গুলমার্গ। কে বলেছে পুরুষ মানুষ শুধুমাত্র প্রেমেই পা পিছলায়? যখন তখন যে কোনো পরিবেশে যে কোনো অবস্থায় পা পিছলাতেই পারে। হাতে হাতে ব্যাপক লাগলো, কোমর তোমার ভাঙলো কিনা কে জানে, বুঝতে পারছি না, পরে হয়তো ভাঙতে পারে। আচমকা এই ছোট্ট দুর্ঘটনার পর থেকে পা টিপে টিপে হাঁটা শুরু করলাম। ভাবলাম বাধা যখন পড়ল তখন একটু অপেক্ষাই করে যাই, তারপর আবারও শুরু করব। অপেক্ষার আরেক নাম গরম কফি। এটা অনুভব করে পাশেই একটা ক্যাফেতে যাওয়ার সময় নতুন একটা জিনিস চোখে পড়ল, পরপর রাখা রয়েছে কাঁচের তৈরি ইগলু, দেখেই মনটা ভরে গেল। আর সেই সাথে মনে হলো যারা নবদম্পতি বিয়ের পর এখানে হানিমুনে আসবে, অথবা যে সমস্ত যুগল এত ঠান্ডা পরিবেশে নিজেদের চোখে চোখ কিংবা হাতে হাত রেখে কফি খেতে খেতে একটু উষ্ণতার সন্ধান করবে, সেই রকম কিছুটা সময় কাটানোর জন্য এটা বেস্ট অপশান। এরই সাথে এটাও মনে রাখতে হবে পৃথিবীর সব সুখ রয়েছে টাকা খরচ করার মধ্যে। এখানে থাকার চার্জেস হচ্ছে 2000 টাকা, 2000 টাকা এটা হচ্ছে বুকিং, এর মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুড নয়, শুধু থাকা। এখানে এখানে 40 মিনিট সময় কাটানোর জন্য আপনাকে গুনতে হবে 2000 টাকা, সেটা দুজনই হোক বা চারজন। আর খাওয়া দাওয়া কিছু করলে তার চার্জেস অতিরিক্ত। তবে কফি আমি খেয়েছিলাম ইগলুতে বসে নয়, উল্টো দিকের ক্যাফেতে বসে। এই ক্যাফেতে এক কাপ কফির দাম, এমনি কফি নর্মাল কফি 150 টাকা, ফ্লাইটের থেকেও বেশি। কিন্তু কফিটা খুব ভালো, এনার্জিটা আবার ফিরে আসবে, বাইরে তো মারাত্মক ঠান্ডা। তো এখানে খানিকক্ষণ সময় ঘুরুন, যেটা যেটা অ্যাক্টিভিটি এখানে আছে তার রেট চার্ট আছে, সেই দেখে অ্যাক্টিভিটি করুন। গাইডরা অনেকে বলবে আপনাকে এই পয়েন্ট দেখাবো, ওই পয়েন্ট দেখাবো, কিন্তু কোনো কিছু দেখার নেই, জানবেন সব জায়গায় সমান, সব জায়গায় বরফ সমান, আপনি এখানেই থাকুন বা 100 মিটার দূরেই থাকুন। যেদিকেই তাকাই সেদিকেই দেখি কিছু না কিছু অ্যাক্টিভিটি চলছে, কেউ স্লেজ গাড়িতে চড়ে, কেউ স্কি করে, কেউ ফটো তোলার মধ্যে ভালো সময় কাটাচ্ছে। এত ব্যস্ততার মধ্যে আমরা সবাই হয়তো ভুলে গিয়েছি আমরা রয়েছি -6 ডিগ্রি তাপমাত্রার মধ্যে। এখানে স্কি করার চার্জেস, জুতো, তারপরে টিচার মানে যে করাবে গাইড, সব দিয়ে হচ্ছে 1800,
আর সব ছাড়া যদি নিজে আপনি স্কি করতে পারেন, মানে স্কি এক্সপার্ট হন, তাহলে সব কিছু নিয়ে হচ্ছে 1200। আমি যখন ক্যামেরা ঘুরিয়ে এদিকে ওদিকে ভিডিও করতে ব্যস্ত, তখন জুনিয়রও ব্যস্ত হয়ে পড়েছে ওর শিশুমূলক কার্যকলাপে। এবারে ঠিক করলাম স্নো মোবাইল রাইডটা করব। এটা আগের বার এসেও করেছিলাম। শর্ট টাইম রাইডের জন্য 1000 টাকা এবং লং টাইম রাইডের জন্য 2000 টাকা। 10 থেকে 15 মিনিটের শর্ট ড্রাইভ যার জন্য 1000 টাকা, প্রত্যেকটা জায়গায় খরচ আর বলবো কাশ্মীর। যদিও ওয়েদার খারাপ, খুব ভালো ভিউজ পাওয়া যাবে না, তবুও যখন এসছি একটা ছোট ড্রাইভ করে নিই, আরও একবার এক্সপিরিয়েন্স নিয়ে নিই। আচ্ছা, ও কখনো করেনি, ও একটা এক্সপিরিয়েন্স নিয়ে নিই। করবি? সব কোট অ্যাক্টিভিটি করবে, স্লেজে চাপবে, স্কি করবে, স্নো বাইক করবে, সবেতে হ্যাঁ চলো চলো। ম্যাডাম আচ্ছা ছোটো আমাদের বেড়ো ছোটো আমাদের স্নো বাইক এরকম একটা পয়েন্টে এসে স্নো বাইক দাঁড়িয়ে গেছে, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, সব কুয়াশায় ঢাকা। তো আমরা একটু এখানে নামবো। এই রকম ঠান্ডাতে যেখানে মাইনাসে নেমে গেছে তাপমাত্রা, সেখানেও কিন্তু আপনাদের মনোরঞ্জনের জন্য রয়েছে খাবার দাবারের ব্যবস্থা, রয়েছে ম্যাগি, রয়েছে খাওয়া, রয়েছে কফি, হট চকলেট। দিয়ে আবার ম্যাগি কিনবে না, এখানে 1 প্লেট ম্যাগি হচ্ছে 100 টাকা। দিয়ে হট চকলেট কিনা 80 রুপিস, হট চকলেট 80 টাকা, আর কাওয়া কিনা, কাওয়া 80 রুপিস, কাওয়া হচ্ছে এখানে 50 টাকা। স্বাভাবিক এরকম জায়গা, এরকম একটা যেখানে আমরা এক হাত দূরের জিনিস দেখতে পাচ্ছি না, সেখানে এরকম দোকান এবং সেখানে এসেও যে খাবার দাবারের আয়োজন, এটা কিন্তু সত্যি মানে গুলমার্গে সম্ভব। দারুণ লাগছে এখানে এসে আজকে, দুর্দান্ত, মানে কি বলবো, দিল পুরা গার্ডেন গার্ডেন হয়ে গেয়া। এটাই কাশ্মীর, এটাই জান্নাত। আমরা সুইজারল্যান্ড বুঝি না, আমরা ভারতের কাশ্মীরেই খুশি। সব জায়গায় একবার, কাশ্মীর বারবার। আবারও আসবো, আবারও এনজয় করবো, আবারও স্নো বাইক রাইড করবো, আবারও ওই প্রকৃতির মাঝে বারবার এইভাবেই হারিয়ে যাবো। আর সেই সঙ্গে আপনাদেরকে উপহার দেবো এইরকম সুন্দর সুন্দর ব্লগস। আর ব্লগস দেখে যদি আপনার ভালো লাগে, তো আপনারাও আসুন কাশ্মীর এবং এনজয় করুন এই ভূস্বর্গের সৌন্দর্য। চলিয়ে ভাইয়া, বাকি পত্রকু এই স্নো বাইক আমি চালিয়েছিলাম। এইটুকু আমি চালিয়ে নিয়ে এলাম। প্রথম প্রথম একটু ভয় ভয় লাগছিলো, মনে হচ্ছে কাঁধ হয়ে পড়ে যাবে, বাট ঠিক আছে, প্র্যাকটিস হয়ে গেছে। আগে একবার চালিয়েছিলাম, তাই পুরনো অভিজ্ঞতার একবার একটু হলো কাজে এলো, ধীরে ধীরে চালালে চলে আসে যাবে। স্নো
স্টপ 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 স্যার। আরও কিছুটা সময় ওখানে কাটানোর ইচ্ছে ছিল, কিন্তু জুনিয়রের হয়তো কষ্ট হচ্ছিল, তাই একটা সময় রেগে গিয়ে ক্যামেরাটাই ধাক্কা মেরে ফেলে দিল। একটা সময়ের পর মেঘ কেটে গিয়ে আশেপাশে সব কিছুই পরিষ্কার হয়ে গেল। আচমকায় যেন ঠান্ডা লাগতে শুরু করলো। কেন জানি না জুনিয়র বারবার হাই তুলছিল আর বলার চেষ্টা করছিল আমার ঘুম আসছে। ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকল না, তাই সিদ্ধান্ত নিলাম নিচে নেমে আসবো। আর ফার্স্ট ফেজে এতটা বড় পেয়ে যাওয়ার পর সেকেন্ড ফেজে যাওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। অনেক এনজয় করলাম, এবার আমরা নিচে যাব। বেলা বাড়ছে, আবারও ওয়েদার খারাপ হয়ে আসছে, আর সেই সাথে আমার এনার্জি থাকলেও আমার ক্যামেরার ব্যাটারি নেই, শেষ হয়ে গেছে। নিতে ঠান্ডা জায়গায় ব্যাটারি তাড়াতাড়ি ড্রন হয়। তো টাটা গুলমার্গ, আবারও আসছে বছর আবার হবে। এত কিছুর মধ্যেও কী যেন একটা ব্যাপারে মনটা শূন্যের মতো লাগছিল। ঠিক ধরেছেন, স্নোফল। গুলমার্গে এসে স্নোফল, এটা পেলে তো আমার মিশন কাশ্মীর সার্থক। প্রকৃতি তার প্রেমিকের এই আবদারটুকু হয়তো রাখার চেষ্টা করেছিল। নেমে আসার আগের মুহূর্তে শুরু হয়ে গেল ভালো রকমের তুষারপাত। মাঝে মধ্যে মনে হয় প্রকৃতি প্রেমিককে না কখনো প্রকৃতি খালি হাতে বিদায় করেন না। পেহেলগাঁওতে এত স্নোফল পেয়েছিলাম তো মনে হয়েছিল গুলমার্গে স্নোফলটা হলে ভালো হতো। ওয়েদার ফোরকাস্ট ছিল কিন্তু স্নোফল হলো না। তো সবাই বলছিল যে বেলা বাড়লে স্নোফল হবে, তো এখন 4টে বেজে গেছে আর শুরু হয়ে গিয়েছে ভারী স্নোফল। সফল কাশ্মীর প্রোগ্রাম, কালকে ফিরে যাচ্ছি বাড়ি। খুব অল্প দিনের প্রোগ্রাম ছিল এবার, কিন্তু অল্প সময় যা পেলাম যা বহু সময় পর্যন্ত মনে থাকবে। আমরা পৌঁছে গেছি ট্যানমার্ক, শুরু হয়ে গেছে। এখানেও স্নোফল, ওপরেও স্নোফল হচ্ছে, এখানেও হচ্ছে, যেটা রাস্তায় আস্তে আস্তে আপনারা দেখতে পেলেন। তো এখানে আমাদের এবার এই যে জুতো জ্যাকেট সব ফেরত দিতে হবে এবং আমরা রওনা দেবো শ্রীনগরের দিকে। গুলমার্গ থেকে ফিরছি, সন্ধে হয়েই গেল, লাঞ্চ আজকে স্কিপ হয়ে গেছে। লাঞ্চ একদম মানে লাঞ্চ কাম ডিনার একদম শ্রীনগরে গিয়েই করব। তো আজই আমাদের শ্রীনগরের শেষ রাত। অ্যাকচুয়াল আমরা এখানে প্রোগ্রাম একটা দিন কমিয়ে নিয়েছি, ফিরতে হবে, কারণ সবই তো দেখা হয়ে গেল, এত কিছু বাকি নেই। আর শ্রীনগর আগে দেখেছি, আগে শ্রীনগরের সমস্ত লোকাল সাইট সিন নিয়ে ব্লগ বানিয়েছি, হয়তো আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিলে আপনারা দেখে নেবেন। যেটা কখনো করিনি সেটা হচ্ছে শ্রীনগরের মানে কাশ্মীরের একটা বিখ্যাত খাবার আছে ওয়াজবান। ওয়াজবানের নাম অনেকবার শুনেছি কিন্তু কোনোবার খাওয়া হয়নি। অনেক রকম মাটনের আইটেম থাকে। তো আজ এখানে একটা রেস্টুরেন্টে এসেছি, এটা কোনো প্রমোশন নয়, আমাদের যে গাড়ির চালক সেই নিয়ে এলো এখানে, বললো এখানে ট্রাই করুন। তো এখানে আমরা ওয়াজবান ট্রাই করবো, ওয়াজবান মানে কী কী আইটেম তার মধ্যে থাকে, কেমন টেস্ট, কেমন খেতে, এবং আপনাদের সাথে সেই মুহূর্ত শেয়ার করবো। ওয়াজবানে প্রথম যে আইটেম আমরা নিয়েছি এটা হচ্ছে ওয়াজা চিকেন। মেনু কার্ড এই হচ্ছে ওয়াজা চিকেন, তন্দুরি চিকেন যদি সেটা সেটা গ্রেভিতে দেওয়া হয় তাহলে যেরকম টেস্ট হয় অনেকটা সেরকম। রুটির সাথে কিন্তু আইটেমটা হেভি লাগবে, মুস্তাবা। আর এই হচ্ছে রোগান জুস, এটা অনেকটা ডিমের মতো বা ডিম নয় মাটনের আইটেম, এটা হচ্ছে হাফ, দু পিস রয়েছে। আর এই হচ্ছে মাটনটা, এটাকে না কাটলে বোঝা যাবে না,
অনেকটা মাটন কাবাবের মতোই। এর ভেতরটা হচ্ছে এরকম, এর ভেতরটা হচ্ছে এরকম টেস্ট, একটু লেমন টাইপের, মানে যেরকম মাটন আমরা খাই সেরকম নয়, একটু লেমন লেমন। বাট এটা ওয়াসবেনের আইটেম। এই হচ্ছে রোগান জুস, এখানে রয়েছে দু পিস মাটন, রোগান জুসও ওয়াসবেনের আইটেম, এরকম মাটন এর আগে আমরা খেয়েছি। এটা একটু ট্রাই করি। এটা আমাদের ওখানে যেরকম মাটন কারি হয় সেরকম মাটন কারি। শ্রীনগরে শেষ রাতটা কাটিয়ে দিলাম ভাসমান বাড়িতে, আর সেই সাথে শেষ হলো কাশ্মীর ভ্রমণের কাহিনী। তবে শেষে এসে বলতে চাই, ফেরার ট্রেন জার্নিটাও কভার করেছি জম্মুতাওয়াই থেকে হাওড়া হিমগিরি এক্সপ্রেসে। দর্শকদের যদি ধৈর্যের ব্যাঘাত না ঘটে তাহলে শেষ পাতে মিষ্টির মতো শেষ পর্বটাও খুব তাড়াতাড়ি শেয়ার করার ইচ্ছে আছে। তবে আজকের মতো এই পর্যন্তই।